হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা এ টু জেড। ফ্রেন্ডস, আজ গরম ভাতে খাবো খুব সুন্দর একটা সুস্বাদু ভর্তার রেসিপি। আর এই ভর্তাটায় কোনো বাটাবাটি, কোনো ঝামেলা নেই। তাহলে আজ শিখবো ঝিঙের ভর্তা, তাও আবার কোনো রকম বাটাবাটির ঝামেলা ছাড়াই। প্রথমে আমি কড়াইতে হাফ কাপ জল দিয়ে দিলাম, তাতে এরকম করে বড় বড় টুকরো করে কাটা ঝিঙে দিয়ে দিয়েছি দুটো। এবার ঝিঙেটা সেদ্ধ করে নেব। তার জন্য গ্যাসের ফ্লেম একদম লো করে ঢাকা দিয়ে জাস্ট 2 মিনিট ওয়েট করব। 2 মিনিট পরে দেখব এরকম ঝিঙেগুলো একদম নরম হয়ে এসেছে। এবার এই জলটাকে ফেলবো না, এই জলটাকে কড়াইয়ের মধ্যেই এইগুলো নাড়াচাড়া করতে করতে জলটা দিয়ে বাকি ঝিঙেটা ভালো মতো সেদ্ধ করে নেব। ঠিক এইভাবে তোমরা দেখতে থাকো, এতে কিন্তু ঝিঙের ভর্তার স্বাদও খুব ভালো আসে। এরপর এইরকম করে যখন পুরো জলটা শুকিয়ে গেছে, সেই সময় এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেব, ঠিক এইরকম। এবার সর্ষের তেলটা গরম হয়ে এলেই ওর মধ্যে কালো জিরে 1/2 চামচ দেব, তারপর রসুন দিয়ে দেবো 1 চামচ দিয়ে। এটা ভালো একটু নাড়াচাড়া করার পরই এর মধ্যে পাকা লঙ্কা দিয়ে দেব। দিয়ে সব কিছুর পর এর মধ্যে 1 চামচ বাদাম দিয়ে দেব। এবার এই সব কিছু একসাথে ভালো মতো করে ভাজা ভাজা করতে থাকবো, ঠিক এইরকমভাবে। ফ্রেন্ডস, এখানে কিন্তু আমি কোনো ঝিঙেটাকে বাটবো না, পুরোটাই এই কড়াইতেই রান্না করব। আর তারপরে লাস্টে দেবো একটা দারুণ টুইস্ট। সো পুরো রেসিপিটা দেখতে থাক। এবার খুন্তির সাহায্যে ঠিক এরকম করে স্ম্যাশ করে নেব এই সব কিছু একসাথে। এরপর এইরকম কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে নুন দিয়ে দেবো। নুন দিলে আরও নরম হয়ে যাবে আর এটা স্ম্যাশ করতেও সুবিধে হবে। এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করে অনেকটা যখন গলে আসবে ঝিঙেগুলো, ঠিক সেই সময় হলুদ গুঁড়ো 1/2 চামচ দিয়ে দেব। তারপর এর মধ্যে জিরে গুঁড়ো 1/2 চামচ দিয়ে দেব। এবার এই সব কিছু ভালো মতো করে ঠিক এইরকম করে মেশাতে থাকবো। খুন্তির সাহায্যে ভালো মতো স্ম্যাশ করতে করতে মেশাবো ঠিক এরকম করে। এতে কিন্তু ভর্তার টেস্টটা খুব সুন্দর থাকবে। আর লাস্টে তো আমি দেবো একটা দারুণ টুইস্ট, যার জন্য এই ঝিঙের ভর্তা দিয়ে এক থালা গরম ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। আর পরিবারের ছোট থেকে বড় সবাই এই রেসিপিটা খুবই পছন্দ করবে। তাহলে পুরোটা দেখতে থাকো। এইভাবে খুন্তি দিয়ে স্ম্যাশ করতে করতে এটা একদম রেডি হয়ে গেছে। এবারে আমি এটা নামিয়ে নিয়েছি, একটি পাত্রের মধ্যে নামিয়ে রাখার পর এটাতে কুচি করা পেঁয়াজ 1 চামচ এবং এর মধ্যে আমি মেশাবো কাসুন্দি 1 চামচ। এইটার জন্যই তোমার এই ভর্তার টেস্টটা হবে দারুণ সুন্দর, এবং এইটা দিয়ে গরম গরম এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। এবার ভর্তা যেহেতু ফ্রেন্ডস হাতের একটু ভালোবাসা না থাকলে ঠিক জমে না, তাই এটা হাত দিয়ে সুন্দর করে আমি মেখে নিচ্ছি। ফ্রেন্ডস, এই রেসিপিটা কিন্তু সকালে ব্রেকফাস্টে তুমি রুটির সাথেও খেতে পারো, অথবা ডিনারেও কিন্তু খুব সুন্দর যাবে এই রেসিপিটা। দেখো একদম রেডি হয়ে গেছে। এইবার চলো এটা প্রেজেন্টেশন করে দিই। দেখো আমি এখানে খুব সুন্দর করে কাঁচা পাকা লঙ্কা এবং রসুনের কোয়া দিয়ে সাজিয়ে দিয়েছি, সঙ্গে লেবু লঙ্কা গরম ভাতে সাজিয়েছি। তাহলে আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টের পাশে অবশ্যই সাবস্ক্রাইব করো অপর্ণা A to Z-কে, এবং পরিবারের সকলের সঙ্গে এই রেসিপিটা অবশ্যই শেয়ার করো। আজকের ভিডিও এখানেই শেষ করলাম, ধন্যবাদ।